নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন, তো আমরা ভালো আছি। যেমন ওরা সকালবেলা ও যে সূর্য উঠে গেছে, তো আজকে হলো আমাদের বালি আসছে, তো ফোন দিছিল মির্জাপুর আইসে পড়ছে। আমি কোন জায়গায় নামাইতে হইব আর কি করতে হইব, তো ওই যে বলতে আছে তো ওই জায়গা যাই। আর হচ্ছে আমার যে দাঁত ব্যথা 2 দিন ধরে, মানে দিনে একটু কম থাকে আর রাইতে হইলে ঘুম পাওয়া যায় না। প্রচুর দাঁত ব্যথা, দাঁত ব্যথা নিকেশ করলে রাত্রে জ্বরও আসে, মানে কি একটা বিপদে পড়ছি। এত দাঁত সব কিছু ব্যথা সহ্য করানো যায়, কিন্তু দাঁত ব্যথার সহ্য করানো যায় না, এত ব্যথা লাগে। তো ওই যে সূর্য উঠে গেছে, এখন এই যে কোয়েস্তারা যাবো, আর হচ্ছে ওই যে জায়গা যাইতেছি, তো আমাকে তো আবার ক্ষেত নিড়ানের লোক নইছি, তারা হচ্ছে ক্ষেত নিড়িয়ে আবার তারা বালিও আনবো। তো ওইভাবে আসলে বালি আনাইতেছি না, ওইভাবে বালি আনলে বেশি টাকা খরচ পড়ে, তো তার জন্য ভাইগো কইছি, আমার সঙ্গে বলছি আপনারা ক্ষেত নিড়াইবেন আর হলে বালি আনবেন। তো এই যে একটু নিয়ে যাই, চলেন যাই। আর কালকে তো ঘর সরানি হয়েছে, আপনারা দেখছেনি কত সুন্দর করে ঘর সরাইলো, তো দেখে ভালোই লাগলো। এর আগে আমিও দেখছি অনেক মানুষই দেখে নাই আমার বাড়ির, তো তারা হচ্ছে দেখতে আইছে। ভাই কি অবস্থা? আমার 2 মিনিট দেরি হোক, নিড়ানিটা ভালো চাই। হ্যাঁ না ঠিক আছে, গাজানি থাকে না, আপনারা দরকার পড়ে এত তাড়াতাড়ি করে খালি দৌড় পেয়ে যাওয়ার দরকার নাই, আমার হইলো নিড়ানি ভালো লাগবো ক্ষেতের। কাজ কাম করেন, কাজ কাম করে করতে থাকেন, তারপর মনে করেন যে বালি আনবো, কালকে বালি আনবেন, আজকে নিড়াইতে থাকেন, নিড়ে সার টার দেন, বুঝেন নাই? আমি এখন ওই যে বালির গাড়ি আইছে, ওখানে ওই জায়গা যাবো, যাইয়া তো যেমনি যা করা লাগে তো কইটা আসি, তো আপনারা থাকেন দেখেন তো কীরকম বালি আসলো, ভালো নাকি খারাপ। আর সবকে ঘাস হয়েছে, তো আমি দোকানে বাড়া এসে বসছি প্রায়, তো হয়তো বা আর 1 মিনিটের মধ্যে গাড়ি আসবো। আর আমার যে দাঁতের একটা ব্যথা কথাই বুঝে পারতেছি না, তাও তো আমি দিন অনেক তো ব্যথা কম, তো রাত্রে যে ব্যথা হয় একদম, রাত্রে তো একটা কথা বলা পারি না। আর ওই যে জায়গায় মা আসছে ওই জায়গায় শর্ট বিসে থইলাম, অন দিয়ে গাড়ি কোন সময় পো ভাই।
কালকে তো লাইনার পিছনে যদি লাগে দেখে তেন তাহলে তো হেডমেট আমি নিজে লাগিয়ে আরতাম কালকে ফোন দিলাম না হলো শতবার একবার ফোন দিলেন না যে আমরা বাড়িতে চলে গেছি আমার গালি না মানি শেষ খরগোশে খাওয়া দাওয়া করতেছে তোমাকে বালি আনা শেষ মানে বালি এনে ওই জায়গাটাই খেতে হয়েছি আর আমার হচ্ছে দাঁত ব্যথা তার জন্য শুয়ে এখানে শুয়ে পড়ছিলাম খাওয়া দাওয়া করতে পারি না কথা কইতে পারি না দিন হইলে একটু কমে আর রাত হইলে বাড়ে আর এই পাশে তো কাজ দুই দিন গেপ আসছিল আজকে আবার আসছে কাকা আমি আমার শখে খরগোশ নিয়েছি খাবেন নিকে আর ওই যে বাইরা কাজ করতেছে আর আমার গুজনে পানি নামাইছি খরগোশ খাবেন নিয়ে বাইরে বেরোবো সকাল থেকে ভয় পাইছে আমাকে ওই পাশে খেত নিড়ানি শেষ কারণ আমার এই যে পশ্চিম পাশে এই তো হাই যে দেখেন বাতাসের অবস্থা কি বাতাস উত্রিলে বাতাস এই যে কচুগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদিন নিয়ে খাইতে হইব কচুতে তো অনেক ভিটামিন তার মধ্যে দেশি কচু তখন ওই যে ভাই গো পরশে মুরা খেতটা দেখিয়ে দিয়ে আসে তো ওইটা আবার নিয়ে যাইব ওই দুই রাত নিরানো হয়ে গেছে পশ্চিমা ডলেই হয়ে যাইব এটা হলো ঘাস ওই রকম বাসন হয়েছে না এটার ঘাস বাঁচছিলাম না আপনারা কাজ করেন খাওয়ার সময় এলে হ্যাঁ
সদান বার গেলাম না যাম কইছি বিকেল কাকি কি লবণ দেন তো লবণ দিও মা ওই খেত নিলা নইলে পরে না ভাই ওই সার আছে সার বের করে দিয়ে যাই আর হইল ওই খেতে দিবেন 20 কেজি ওই দুপার খেতে হ আর এটাই 10 কেজি এটাই 10 কেজি কটা ভাত দাও মানে হালকা পাতলা খেয়ে কটা যাই জাননি না জানি না জানি না কারণ হালকা পাতলা কটা খেয়ে হ্যাঁ তাই তো নাকি গন বিয়ে কি গন যতই হারাহারি করেন না যদি যান তাও আর এক ঘন্টা রকমানে যাচ্ছে তাও বইনি হাতে পাতলা কটা খেয়ে চাষটা দুপুরে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া কইরে আবার ভাইরা গেছে খেত নিয়ে যাইতে আমিও খাওয়া দাওয়া করে চান টান করে নিলাম কি করাস তোরা ভাই গোল হইলো ভাই গোল হইলে তো ইমরান আর জহিরুল ফুটবল খেলতে পারছে আমি যাইতেছি একটু খেতে দেখি কতটুকু হয়েছে আর হচ্ছে আমি যে এর আগে কাকার জন্য আপনাদের বলছিলাম যে ইট ভাঙ্গে সেই কাকার জন্য তো এক দিদি আমাকে 2000 টাকা দিছে সে আবার বলছে যে বলার দরকার নাই তো খালি তার হাতে দিলে তো আমি মনে করি তো সে যাই হোক আশা করে দিছে তোরা না দেখাইলে পর মনের ভিতরে একটা দুগদুগি থাকবে যে তো অন্য মানুষকে দিব তো মনের ভিতরে দুগদুগি রেখে লাভ নেই তো আমি টাকাটা আপনাদের সবার সামনে দিব যেহেতু গরিব মানুষ আমরাও গরিব তারাও গরিব আছে আমাদের চেয়ে বেশি গরিব তো যাই হোক টাকাটা আমি যে বাড়িতে যে কাকাকে দিব তো তার 2000 টাকা দিছে তার অনেকটাই আর কি সুবিধা হইব আসলে টাকা তো আসলেই বড় কথা না তো ভালোবাসাটাই হচ্ছে বড় কথা মানুষের জন্য মানুষের যে একটা ভালোবাসা আন্তরিকতা এটাই আসলে অনেক বড় তো আমি যে খাতা এসে পড়ছি হয়ে গেছে প্রায় এই সাইডে গাছ কম তাই না আমি সব কিছু জন্য থুয়া যাই হ্যাঁ এখন এরাই 10 কেজি এরাই 10 কেজি আর ওটা হলো 20 কেজি দিয়ে দিবেন আমি কাকার কথা বলছিলাম তো সব কিছু ওরা তো বিস্তারিত জানেনি তো ওই যে বললাম আমি তো এক দিদি 2000 টাকা বানিয়েছি কাকার জন্য আপনার জন্য আরেকজন ওই যে বলছিলাম না আপনার তো তারপরে আপনি একজন আমার ফোন দিয়েছিলাম দিদি ফোন দিয়ে বললো তার 2000 টাকা দিতে এটা বাইরে থাকে ও লন্ডন থাকে লন্ডন লন্ডন দিয়ে বাড়াইছে 2000 টাকা জীবন গাবা তারা নাম করলা তুমি কয়ে ভারো মোবাইলে না আমার রোমকের দ্বারা আমার উপকার দা হইছে ওই আশীর্বাদ করে দেন বুঝছেন দোয়া করে দেন দোয়া করুন না যদি ভালো লাগে দিব বুঝেন না হ্যাঁ আমি তোমার তে বাদান ফোন নাম্বার দিয়ে দাম এটা সারা তোমার মন থাকতো কিরকম বন্ধু বান্ধব মেলা আছে কিন্তু বন্ধু বান্ধব এখানে ধরা দেয় না হেলা তো আছে নিজের মানুষ কখনো ধরা দেয় না বন্ধু বান্ধব নইলে তোমার কি থাকা তুমি আমার রূপিত হয়ে নিয়ে এই যে এই যে এরা ই করলাম আন দেখলাম আপনার অবস্থা হ্যাঁ তো জানি হ্যাঁ কাকি ও কইলো ওই তো তোমারে হ্যাঁ 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 আর মনে হয় সব কিছু বিবেচনা করে দেখলাম আচ্ছা দেখা যাক
কাজ করেন বুঝেন নাই হ্যাঁ হ্যাঁ এটাই কথা তো আর আর যদি কেন ভালো লাগে তো দিব সর্বাই লোক কথা আমার পরিবার মনে করে আমার আমার আগে শুধু আমার আগে হুম পরে আমার পরে জানা আমার লাগালি পাও দিছি ও দেই কোন সাফা ব্যস্ত কথা এটা কোন লোক আছে বলুন কথা না তাই বুঝনে বলান টাকা দিছিল টাকা দিয়ে দিলাম তো মানুষের গরিব মানুষের জন্য উপকার করলে এরা শুধু উপরালাই দেখে তো যে দিছে তো তার যতটুকু সামর্থ্য সে চেষ্টা করছে আমার যদি পাঁচ টাকা দেওয়ার সামর্থ্য আমি পাঁচ টাকায় দিব আমি কিন্তু দশ টাকা দিতে পারবো না তো যার যেরকম সামর্থ্য হ্যাঁ আর কি দেওয়ার চেষ্টা করছে তো যাই হোক অনেক বিকেল হয়ে গেছে প্রায় একটু ঘোরাঘুরি করি আবার যদি কোথাও যাই তাহলে জামানে